So what's up? So wish you very very happy Panchami. तो তোমাদের কেমন কাটছে? হ্যাঁ, এই বছর তো পূজোটা তো খুব একটা ভালো কাটবে না সবারই সবাইকে একটু বাড়িতেই কাটাতে হবে, নিজের নিজের কাজের মধ্য দিয়ে, নিজের নিজের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, যে যা পারো যেভাবে যেয়ে থাকতে ভালোবাসো, নিজের মানুষদের সঙ্গে থাকতে হবে, কাটাতে হবে। তো যাই হোক, আশা করি সবাই তোমরা পুজোটাকে এইভাবে একটু নিজের মতো করে এনজয় করো। তো আমি আজকে যেটা মানে শেয়ার করতে এসেছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আমি তোমরা দেখে, হ্যাঁ ঠিক ঠিক তাই ধরেছ, তুমি ঠিক বুঝতেই পেরেছ যে আমি চুল স্ট্রেট করেছি। তো দিস ইজ দ্য রেজাল্ট, আমি একটু দেখিয়ে দিই। তো আমি চুল স্ট্রেট করেছি, পার্লারে স্ট্রেট করেছি, কিন্তু আমার পার্লারে স্ট্রেট করার কথা ছিল না, নিজেই স্ট্রেট করার কথা ছিল। যদিও তবু আমি ভাবলাম যে নিজের চুলে নিজে স্ট্রেট করতে একটু মানে অন্যরকমই অসুবিধেই হবে, তো আমি রিস্ক নিইনি, আমি পার্লারে স্ট্রেট করেছি। বাট আফটার স্ট্রেট 3 দিন যে প্রোটেকশন নিতে হয় সেটা আমি তোমাদেরকে বলবো। পার্লারে আমাদেরকে অনেকেই সবাই অনেক কিছু রেকমেন্ড করে রাখে যে তোমরা একদম ঘরের মধ্যেই থাকবে, এসির মধ্যে থাকবে, ফ্যান ইউজ করবে না, বাইরে বেরোবে না, চুল যেন না ঘামে, চুল যেন জল না লাগে। তো এই সমস্ত কিছু পার্লারের লোকরা রেকমেন্ড করে রাখে। আফটার 3 ডেজ তারা আমাদেরকে তাদের পার্লারে ডাকে চুলটাকে স্পা করার জন্য। তো আজকে আমার সেই 3 ডেজটা। তো আমি ঠিক করেছি যে আমি আজকে পার্লারে যাব না, আমি আজকে নিজেই নিজের চুল স্পা করব। তো এটার পিছনে আমি রিস্ক নিলাম, কারণ মোটামুটি এইটুকু এই সমস্ত জিনিসগুলো আমি নিজেই বাড়িতে করে আসি, এসেছি আগে থেকে। তো আমার এটা রিস্ক নিতে একটু অসুবিধা হলো না, দেখা যাক না কেমন হয়। তো যা যা আমি যেতটুকু জানি যে প্রোটেকশন যা যা ইউজ করা দরকার সেগুলো আমি সবই করেছি। আমি একদম চুলে জল ইউজ করিনি, জল লাগাইনি, আর এই ঘরের মধ্যেই আমি ঘোরাফেরা করেছি অল টাইম, মানে 48 আওয়ার্স আমি টোটাল এসির মধ্যে থেকেছি, কোনো রকম ফ্যান কিছু ইউজ করিনি, কোনো কিছুই আমি ইউজ করিনি, আমি কোনো রকম কোনো মানে যাতে প্রবলেম না হয় আফটার পরে সেটা খেয়াল রেখেছি। তো আজকে আমার যেহেতু স্পার্ট ডে, তো আমি যেগুলো মানে বাজার থেকে পারচেস করেছি সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এইটা হচ্ছে অপটিকের শ্যাম্পু, অপটিক কেয়ার স্মুথ স্ট্রেট প্রফেশনাল আলট্রা স্মুদিং শ্যাম্পু ম্যাট্রিক্সের। তো এটা আমি পারচেস করেছি, এটার মোটামুটি আমার দাম পড়েছে 500। তো এটা আমি বড়টাই পারচেস করেছি, এটা ছোটো, এর থেকে একটু ছোটো হয় একটা, তো আমি ভাবলাম যে এটা তো লাগবেই, সেজন্য আমি বড়টাই পারচেস করেছি। তো এটার পরে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা, ম্যাট্রিক্স অপটিক কেয়ার স্মুথ স্ট্রেট প্রফেশনাল আলট্রা স্মুদিং মাস্ক। তো এটা আমি কিনেছি, তো এটার আমার পড়েছে হচ্ছে 725। তো এই দুটো আমি কিনেছি, আমি কন্ডিশনার কিনিনি, কারণ আমি ঠিক করেছি যে আমি আফটার শ্যাম্পুস কন্ডিশনিংয়ের বদলে আমি এই ক্রিমটা দিয়ে, এই স্পা ক্রিমটা দিয়ে আমার চুলটাকে কন্ডিশনিং করব। তো সেই জন্য আমি আলাদা করে কন্ডিশনার মানে কন্ডিশনারের পিছনে একদম মানে টাকাটা ওয়েস্ট করিনি, আমি এটাকেই রেখেছি কন্ডিশনার হিসেবে ইউজ করার জন্য। আর আরেকটা যেটা আমি কিনেছি সেটা হচ্ছে সিরাম, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সিরাম, সেটা আমি স্ট্রিক্সের প্রফেশনালটা কিনেছি, কারণ এটার সঙ্গে আমার ম্যাট্রিক্সের সিরামও ছিল, বাট আমি ম্যাট্রিক্সের সিরাম নিইনি, কারণ আমি ম্যাট্রিক্সের সিরাম অনেকবার ইউজ করেছি, আমার ঠিক স্যুট করে না, আমার ঠিক পছন্দ হয়নি। তো ওটা ঠিক মানে একটু অয়েলি টাইপের, তো আমার ঠিক পছন্দ হয়নি, সেই জন্য আমি এটা ইউজ করি, এর আগেও করে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে, এটা ভীষণ রিজনেবল, এটা 220 পড়েছে আমার কাছে, তো আমি এটাই আবার নিয়েছি। তো আমি আজকে শ্যাম্পু করে নেব, প্রথমে এইটা দিয়ে প্রথমে শ্যাম্পু করে নেব, তারপরে আমি আমার চুল কীভাবে স্পা করি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউনড, আমার সঙ্গে থেকো, আসছি শ্যাম্পুর পরে, ওকে? তো আমি শ্যাম্পু করে চলে এসেছি।
দেখা যাক কি হয়। খুলি, হ্যাঁ চশমাটা খুলে নিয়ে আগে, নাহলে অসুবিধা হতে পারে। একদম রগলারে চলবে না, হালকা হালকা করে ড্যাব ড্যাব করে শ্যাপ ড্যাব ড্যাব করে ই করে নিতে হবে, মুছে নিতে হবে। ঠিক, এখন পাগলির মতো লাগছে কিন্তু কিছু করার নেই, এখন এরকমই লাগবে। এখন এটা আমাকে শুকোতে হবে, কিন্তু আমি কোনো রকম ড্রায়ার ইউজ করব না, কারণ ড্রায়ারটা আমি ঠিক প্রেফার করি না। তাই আমি এটা কোনো রকম ড্রায়ার ইউজ না করে নর্মাল টেম্পারেচার, নর্মাল হাওয়ায় শুকিয়ে নেব। শুকানোর পরে আসি। তো আমি চুলটা হালকা শুকিয়ে চলে এসেছি, এবার আমি স্পাটা করে ফেলবো তোমাদের সামনে। তো স্পাটা করার জন্য আমি যা বলেছিলাম, অপটিকের শ্যাম্পু স্পা ক্রিমটা আমি নিয়ে নেবো। একটা খারাপ গল্প, গন্ধটা নেই, বেশ ঠিকই আছে। তো আমি একটা এরকম কাচের বোল নিয়েছি, আর এর মধ্যে আমার চুলে যতটা পরিমাণ দরকার হবে আমি ঠিক ততটাই নিয়ে নেব। তা আমি এর মধ্যে এই এই স্পুনের ঠিক আড়াই স্পুন নিয়েছিলাম। তো এর মধ্যে আমি একটু হালকা সিরাম মিশিয়ে নেব, যে সিরামটা আমি নিয়ে এসেছি সেটাই। বেশি না, অল্প একটু আমি মিশিয়ে নিলাম। হতে পারে আমার পরে হয়তো আরেকটু লাগতে পারে, তো আমার আরেকটু লাগলে আমি পরে আবার নিয়ে নেব, অসুবিধে নেই। সিরামটা দিয়ে স্পা ক্রিমটা ভালো মতো মিক্স আপ করে নিতে হবে। তো আমি মিক্স আপ হয়ে গেছে আমার। তো আমি তারপরে যেটা করব, আমার চুলটাকে আমি দুভাগে ভাগ করে নেব। দুভাগে ভাগ করার পর আমি এদিকেরটা হালকা করে হালকা ক্র্যাচার দিয়ে লাগিয়ে নেব, আর ঠিক এই সাইডটা থেকে ঠিক পেছনের দিক থেকে আমি কিছুটা করে সেকশন ওয়াইজ চুল নিয়ে নেব। এই ঠিক এতটার মতো, তোমরা দেখতে পাচ্ছ, এতটার মতো চুল নিয়ে আমি অল্প অল্প করে স্পা ক্রিমটা নিয়ে চুলে লাগিয়ে ফেলবো। ভালো করে ক্রিমটাকে হেয়ারের মধ্যে মাসাজ করে দিতে হবে, একদম আগা অবধি। আবার আবার কিছুটা নিয়ে নেব, আবার
হালকা হাতে মাসাজ করতে হবে, বেশি জোরে রাব করলে হবে না, কিন্তু হালকা হাতে মাসাজ করে সম্পূর্ণ চুলকে এই সাইডটা আমার হয়ে গেল। এরপর আমি করব এই সাইডটা। একই রকম ভাবে পেছন থেকে চুল নিয়ে এই সাইডটাও করে নেব হালকা হাতে। আগাটাতে ভালো করে লাগাতে হবে, কারণ আমাদের চুলের যে আগাটা হয়, চুলের আর কি ফিনিশিং পয়েন্ট, সেটা বেশি ড্যামেজড হয়, বেশি ড্রাই হয়। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা চুলের যে ফিনিশিং পয়েন্টটা ওইখানটায় বেশি করে একটু লাগিয়ে দিই। আই থিঙ্ক আমার আর ক্রিম লাগবে না, আমার ওটাই যথেষ্ট হয়ে যাবে। আমি এবার চুলের ঠিক গোড়ার সরি আগার দিকের গুলোকে ভালো করে লাগিয়ে দেব। তারপরে একটু হালকা হাতে মাসাজ, যদি এটা কেউ করে দিত আমাকে। কি আরাম, হালকা হাতে আসলে যাই কি লাগে
এটা আমার ফিনিশ, একদম শেষ। তো আমার চুলে কমপ্লিট স্পাটা করা, আমি হালকা মাসাজও করেছি হেয়ার। এবার আমাকে ঠিক এভাবেই 24-25 মিনিটস থেকে যেতে হবে। এরকম করে আমাকে ঠিক এই ক্রিমটা, হেয়ার স্পা ক্রিমটা আমাকে চুলের মধ্যে 25 মিনিটস রাখতেই হবে। কিন্তু আমাদের যেটা হয়ে থাকে, আমাদের যেটা নর্মাল যেটা হেয়ার স্পা হয়ে থাকে, সেখানে সেটার সঙ্গে এটার একটাই পার্থক্য কি, সেই স্পা করতে গেলে আমাদের সব সময় কি করা হয়, মাথায় একটা হেয়ারে একটা স্টিম দেওয়া হয়, স্টিম ইউজ করা হয়। কিন্তু যখন আফটার স্ট্রেটনিং যদি আমরা স্ট্রেট করে থাকি চুল, তারপরে স্পা ক্রিম মানে চুল স্পা করাকালীন আই থিঙ্ক স্টিমটাকে স্কিপ করাই উচিত, কারণ ওটা এতটাই হিট থাকে। তো আমার মনে হয় স্টিম দেওয়াটা উচিত না। তো কোনো পার্লারে, আমি ঠিক জানি না যে সব পার্লারে স্টিম দেয় কি দেয় না আফটার স্পা, তো আমি বলবো যদি তোমাদের পার্লারে মানে আফটার স্পায়ের পর, আফটার স্ট্রেটনিংয়ের পর যে স্পা করার জন্য তোমাদেরকে ডাকে, তখন যদি স্টিম ওরা ইউজ করতে চায়, তোমরা তখন সেটাকে বলবে যে না, আমার স্টিমের দরকার নেই, আমাকে নর্মালি স্পা করে দিতে। কারণ স্টিম তখন নিতে গেলে কি হয়, চুলটা খুব রাফ হয়ে যায়। তো তোমরা সেই স্টিমটা তুমি পরে ইউজ করতে পারো, মাসখানেক পরে যখন আবার তুমি স্পা করবে, নেক্সট একবার দুবার স্পায়ের পর যখন আবার স্পা করবে, তখন তুমি স্টিমটা ইউজ করতে পারো। আমার মনে হয় প্রথম স্পায়ে স্টিমটা না নেওয়া উচিত, স্টিমটাকে তোমরা অবশ্যই মানে স্কিপ করে যাবে, স্টিমটা কখনোই ইউজ করবে না, তাহলে চুলটা কি হয় ড্রাই হয়ে যায় অনেক সময়। তাই আমি কোনো রকম স্টিম দেব না, আমি ঠিক এইভাবেই 24 মিনিটস থেকে যাব। তারপরে চুলটাকে আমি ঠিক ধুয়ে তারপরে তোমাদের সামনে আসছি, এসে দেখছি যে কি রেজাল্ট হচ্ছে। আমি একটু স্কেয়ার আছি, ভীষণ একটু আমারও নার্ভাস ফিল হচ্ছে। আই থিঙ্ক আমি নিজে এটা দায়িত্ব নিলাম যে আমি পার্লার যাব না, বাড়িতেই করব। তো একটু তো লাগছেই, দেখা যাক কি হয়। আসছি আবার পরে চুল ধুয়ে, বাই। ও ওয়েলকাম ব্যাক, তো আমি চলে এসেছি। আফটার রাইন্স মাই হেয়ার, নাও ইটস লুক লাইক দিস। দেখো তোমরা কেমন হলো চুলটা, মানে ধোয়ার পরে আমি একটু চিউই হেয়ারে একটু সিরামটা লাগিয়ে নিয়েছিলাম, এই সিরামটা অল্প করে গোটা হেয়ারে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে ফিনিশিং, ফাইনালি আমার একটু চুলটা শুকানোর পর রেজাল্ট ঠিক এরকম। তোমাদেরকে আগে নিয়ে এসে আমি দেখিয়ে দিচ্ছি। তো দিস ইজ মাই আফটার স্ট্রেটনিং হেয়ার কেয়ার অ্যান্ড স্পা। তো তোমাদের কেমন লাগলো, আই হোপ তোমাদের ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট ব্লগ ছিল তোমাদের সামনে, যে আমি কী করে মানে আফটার স্ট্রেট আমি চুলটাকে কী করে এত সুন্দর করলাম, স্পা করলাম, এত সুন্দর করলাম। এরপর আমাকে এটা ঠিক এইভাবেই কেয়ার নিয়ে যেতে হবে। তো আমি বলবো যারা বিগিনার আছো, তারা প্রথম স্পা বাড়িতে একদম ট্রাই করতে যেও না, তারা পার্লারেই যেও, পার্লারে গিয়েই তোমরা স্পাটা করবে। তারপরে যখন তোমরা একটু বুঝে যাবে ব্যাপারগুলো, তারপরে তোমরা নিজেরাই বাড়িতে ট্রাই করতে পারো, এটা কোনো বড় ব্যাপার না। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর তোমরা আমাকে এভাবেই ভালোবেসে যাবে। তো যদি ভালো লাগে আমার ব্লগ, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর একটা বেল বাটন আছে, ওই বেল বাটনটাতে প্রেস করতে একদম ভুলবে না। কেমন, এর সঙ্গে আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই পুজো খুব ভালোভাবে কাটাবে, একদম মনে দুঃখ নিয়ে আসবে না, হাসি হাসি খুব ভালোভাবে কাটাবে নিজেদের লোকের সঙ্গে। কেমন, টাটা, বাই বাই, নমস্কার।